যে রক্ষণাবেক্ষণ বা সেটার ফিউচার নিয়েও তো চিন্তা ভাবনা করতে হয়। তো যখন একটা কাজ এই বন্ধুরা কি অবস্থা তোমাদের, এতদিন কাব্যকেই রোস্ট করেছিলাম কিন্তু হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সকলে, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি এসে পড়েছি আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি ইটস কাব্যর সাথে খেলবো, যদিও আগে BD71 কাব্যর সাথে ছিল। অ্যান্ড এই ভিডিওটা আমি একবার ছাড়েছি তো আবার ছাড়বো, এবং এটা অনেক পুরান ভিডিও তো দয়া করে কেউ মনে করবেন না এটা ফেক কাব্য, এটা রিয়েল কাব্য। এবং এটা অনেক আগে 4-5 মাস আগে এই ভিডিওটা করছিলাম, আর তখনও তো ফ্যান ছিল না কাব্য ভাইয়ের, এখন প্রচুর ফ্যান। তো ভাবলাম আরেকবার ভিডিওটা আপলোড দেওয়া যায়, তো তোমাদের জন্য আরেকবার ভিডিওটা আপলোড দিলাম। তো কাব্য ভাইয়ের সাথে আসলে খেললে অনেক মজাই পেয়েছি, আমি মনে করছি আমি খারাপ খেললে কিছু গোল্লা দেয় বা টিম থেকে জিতবে এরকম কিছুই না। আমি প্রচুর খারাপ খেলছিলাম ওই ম্যাচে, কিন্তু তিনি কিছুই বলেন নাই, আসলেই অনেক ভালো। যাই হোক গাইস, গেমটা স্টার্ট করি উইদাউট রেস্টিং। If I'ma fall apart, this my part, right? And I don't need any more love, that's a lost fight. She gon' turn and look at me, what's the cost like? Told her, baby, break my heart, it's a dark night. If I'ma fall apart, this my part, right? And I don't need any more love, that's a lost fight. She gon' turn and look at me, what's the cost like? Told her, baby, break my heart, it's a dark night. Remember when we talk on the phone, we were geek now. Time I call, you're so low, you can't speak. I miss the better day, sharing stories that are blurred out. Everything's a haze, talking to you really hurts now. Self-control. তো এখানে গাইস পকট করে আমাদের সাদমান ভাই ডাউন হয়ে যান, এবং ডাউন হওয়ার পরে বলেন ভাই ওয়ান শট দিস, ওয়ান শট পরে আমি একটি কিল চুরি করে নিই, তাও বাদশা ভাইয়ের কিল। বাদশা ভাই কিছুই বলে নেই আমাকে, খুবই থ্যাংক ইউ বাদশা ভাই, অনেক ভালো একটি মানুষ, কিল চুরি করলেও কিছু বলে না। আবার অনেকে আছে কিল চুরি করলে গালি দিয়া ভাই সাপ ফাড়ায়। তো গাইস আগেই বলে দিচ্ছি এটি হচ্ছে একটি নুব গেম প্লে, আমি আসলে খেলা পারি না। তো যাদের ভাল লাগে না গেম প্লেটা তারাও লাইক দিবেন, কারণ নুবদের ভাই সাহায্য করতে হয়। তো এখানে অনেকগুলো স্কোয়াড নেমেছিল ব্রাজিল হাতে, আমরা সমানে কোপাকুপি করতেই আসি, এবং কিছুক্ষণ পর আমাদের সাদমান ভাই এবং কাব্য ভাইও ডাউন হয়ে যাবেন, শুধু আমি আর বাচ্চা ভাই থাকবো। এবং আমাদের সামনে ফুল একটি স্কোয়াড এসে পড়েছিল গাইস। তো এখানে আমি হেডশট দেওয়ার চেষ্টা কিন্তু পারলাম না, কিন্তু একটা লাগলো হেডশট। তো এখানে সাদমান ভাই ডাউন, বাঁচাতে পারলাম না কারণ এনিমি মারতেছিল বাইরে দিয়ে। এবং একটু লোড করি গাইস, একটু লোড করি। তো গাইস একটু একটু ক্লিপ কেটে দিয়েছি, কারণ ফুল ক্লিপ দিলে আপনারা বোরিং হয়ে যাবেন। তাই এখানে আমাদের সামনে এনিমি ছিল, মারতে আসিল, তবে আমার কাছে লোড ফুট কিছুই ছিল না, শুধু গ্লোয়াল ছিল এবং বুলেটও বেশি ছিল না, যা আপনারা দেখতে পাচ্ছেন। এবং সামনে আমি পকট করে আগাই যেতে নিছিলাম, এবং আমাদের কাব্য ভাই ফ্লাশ ম্লাশ মাইরা সব অন্ধ বানায় দিছিল, এবং গ্রেনেড নিজের উপর নিজেই মারি দিছিল, জানি না কেমনে, হে হে হে। তা আমরা উপরে যাই, উপরে যাইতে থাকি। তাই আমার কাছে কোনো লুটই ছিল না, কেন বুঝতে পারতেছি না, লুট ছাড়া এনিমি কেমনে কোবাবো বুঝতে পারতেছি না, কোবাবো সরি এনিমি মরে কোবায় মুই নুব। তো এখানে বাচ্চা ভাই বকত বকত ড্যামেজ দিতে আসছিল, এবং সামনের বিল্ডিংয়ে এনিমি ছিল। Oh,
গাইস আমরা আগেই বলে দিয়েছি আমি নুপ এবং আমার টিমমেটরা অনেক ভালো খেলেছে, সবাই ভালো খেলেছে। এখন একটু পরেই আমাদের মৃত্যু সামনে এসে পড়বে, মানে আমরা মরে যাব। উপরে একটা ফুল স্কোয়াড, ভাই রে ভাই এত ক্যাম্পার হতে পারে? উপরে একটা ফুল স্কোয়াড ক্যাম্পিং করতেছিল, তো আমরা দুইজনই ছিলাম এবং ওরা নেমে আমাদেরকে মেরে দেয়। তো এইখানে গাইস স্কোয়াডটা নেমে আসে হঠাৎ এবং আমি একজনকে ডাউন করি দারুণ হেডশট দিয়ে, জানি না কেমনে। এবং আমাদের বাচ্চা ভাই পিছনে যে একজনকেই নক অ্যান্ড ফিনিশ করে। তো এখানে আমরা লাস্টে আর কি হবে মরেই যাইস, কারণ ফুল স্কোয়াড ভাই এত ক্যাম্পিং করতে পারে, মানে কি আর বলবো, এদের ব্রাজিলা ম্যানও ক্যাম্পিং করতে হবে। তো গাইস দেখেন আমাদের বাচ্চা ভাই এনিমিগুলাকে ঝুমঝুম করে ঘুমাচ্ছিল এবং এনিমিরা বলছিল কি রে ভাই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও। বট গেম প্লে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন অবশ্যই।